লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এরকম একটা বিখ্যাত মাদ্রাসা বাৎসরিক ইসালে সওয়াব মাহফিলে আসার তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে শ্রদ্ধা জড়িত কণ্ঠে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে শুকরিয়া আদায় করি, প্রাণ খুলে সবাই বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জানাই অসংখ্য দরুদ ও সালাম, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে 114টা সূরা রেখেছেন। আমরা 114টা সূরা দেখতে পাই। 114টা সূরার মধ্যে কোরআনে শরীফ খুললেই যে সূরাটা আমরা পাই সেটা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক বলেছেন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই গোলামি করি আর তোমার কাছেই সাহায্য চাই। হাদিস শরীফের ভিতরে রাসূল বলেছেন আফদালুল আমালি আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ, সর্বোৎকৃষ্ট ইবাদত হলো আল্লাহ পাকের উদ্দেশ্যেই বন্ধুত্ব করা আর আল্লাহ পাকের উদ্দেশ্যেই শত্রুতা করা। খুব অল্প সময়ের জন্য প্রত্যেকটা বক্তা অত্যন্ত ফাস্ট কথা বলছেন বলে আমরা বুঝতে পারছি। যত মানুষ এসেছেন সকলকে স্বাগত জানিয়ে বিশেষ একটা কথাই বললে সকলেই বুঝবেন যে সত্য আর মিথ্যা দুটো দিক আছে। সর্বত্র আমরা এটা জানতে পারি সত্য পথ অবলম্বন করলে মানুষ জান্নাতি হবে আর মিথ্যা পথ অবলম্বন করলে মানুষ জাহান্নামী হবে। প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সত্য পথ দেখানোর জন্য জীবনে মার খেয়েছেন, সাথে সাথে সাহাবী কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন সাহাবীরাও মার খেয়েছেন, তাবেঈ তাবে তাবেঈ যারা তারাও মার খেয়েছেন। অত্যন্ত পরিচ্ছন্ন মস্তিষ্কে শুনছেন বলেই আমরা বুঝতে পারছি। কিন্তু আমরা জানি যে জামিয়া রহমানিয়া আল্লাহ পাক যার হাত দিয়ে এটা চালাচ্ছেন সেই মানুষটাকে আমরা কম বেশি চিনি। একেবারে পরিষ্কার কথা, বিস্তীর্ণ এলাকা জুড়ে যত মাদ্রাসা চলছে আমরা কম বেশি খবর রাখি জানি, কিন্তু দেখা যায় একেবারেই মাদ্রাসার মধ্যে কি হয়, সেখানকার হাদিস চর্চাটা কেমন হওয়া দরকার, কোরআন চর্চা কেমন হওয়া দরকার, এবং কোরআন আর হাদিস নিখুঁতভাবে বুঝতে গেলে সাইড থেকে যে পুস্তকগুলো পড়তে হয় সেগুলোও কেমনভাবে জানা দরকার। আশা করি বিস্তীর্ণ এলাকার মধ্যে যিনি যথেষ্ট পরিমাণে ভালো বোঝেন তার হাত বরাবর এরকম একটা মাদ্রাসা চলছে, এটা আল্লাহর শুকরিয়া, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি সত্য আর মিথ্যা দুটো পথ আছে। লোকমান হাকিম বলে একজন মানুষ ছিলেন, আমরা কম বেশি তার নাম শুনেছি। লোকমান হাকিম একজন মনিবের গোলাম ছিলেন বলে এটাও আমরা পড়েছি। মনিব একদিন বললেন লোকমান তুমি জমিনে যে বীজ বপন করো সেই বীজ বপন বলতে আমি তোমাকে এটাই বলছি, তিল বুনে এসো তিল। আপনারা নিশ্চয়ই বোঝেন তিল বুনে আসতে বললে লোকমান হাকিম যে জব বপন করেছে। কিছুদিন যাওয়ার পর মনিব বলল যে চলো তো যে একটু দেখে আসি তুমি যে তিল বপন করেছিলে কেমন হয়েছে না হয়েছে একটু দেখে আসি। সঙ্গে সঙ্গে লোকমান হাকিমকে নিয়ে মনিব যখন সেই কৃষি জমিনে গেল এমত অবস্থায় দেখা গেল বুনতে বলেছিল তিল আর লোকমান হাকিম বুনেছিলেন জব। সঙ্গে সঙ্গে মনিব বলল কি আশ্চর্য, তোমাকে এক বুনতে বলেছি তুমি আর এক বুনেছ। লোকমান হাকিম তখন বললেন আমার আশা ছিল যে জব বপন করলে তিল হবে। কথাটা নিশ্চয়ই বুঝেছেন। মনিব তখন ধিক্কার দিয়ে বলল তোমার মতো পাগল লোকে তোমাকে হাকিম বলে বুদ্ধিমান বলে, জব বপন করলে কোনোদিন তিল হয়? যেটা বোনা হয় সেটাই তো হয়। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা লোকমান হাকিম একজন
মানুষ সঙ্গে সঙ্গে মনিবকে লক্ষ্য করে বললেন, মনিব আপনি আমাকে বলেছেন তিল বপন করতে, আমি লোকমান জব বপন করেছি, মনে মনে আশা করেছিলাম যে জব বপন করেছি তিল হবে। সঙ্গে সঙ্গে মনিব বলল, তোমার মতো পাগল, তোমার মতো গোমড়া, তোমার মতো একেবারে শরণহারা এই রকম মানুষকে যারা হাকিম বলে জানি না তাদের জ্ঞানের গভীরতা কতখানি। সঙ্গে সঙ্গে লোকমান বললেন, কেন জাহাপনা এটা কেন বলেছেন? সঙ্গে সঙ্গে মনিব তখন বলল, লোকমান তিল বপন করলে তিল হয়, জব বপন করলে জব হয়, এটাই তো সত্য কথা, একটা বললে আরেকটা তো কোনোদিন হয় না। এবার লোকমান হাকিম জবাব দিলেন, মনিব আপনার চিন্তা মতো জব বপন করলে যদি তিল না হবে তাহলে আপনি শরিয়ার বহির্ভূত জীবন যাপন করি চলেছেন, বলেন আপনার জন্য কেমন করে জান্নাত হতে পারে? যুক্তিটা ঠিকই, এই তথ্যটা বলার পেছনে কারণ একটাই, অন্য কিছু না, লোকমান গোলাম, ভুল বলেছে মনিব, ভুল পথে চলছে মনিব, গোলাম হয়ে মনিবকে সঠিক রাস্তাটা বলতে দ্বিধা দ্বন্দ্বগ্রস্ত হয়নি। তাহলে বর্তমান সময়ে সমাজের কোনো মানুষ যদি কোরআন এবং হাদিস বহির্ভূত নিজস্ব মস্তিষ্ক প্রসূত মতবাদ কায়েম করে ইচ্ছা মতো মিথ্যা কথা সমাজে চালিয়ে যায়, আর সমাজের মানুষকে যদি ভুল পথ অবলম্বন করানোর পথটাও যদি দেখায়, আপনাদের কাছে কথা আমার একটাই, মনিব তাকে যদি গোলাম হয়ে মনিবকে সংশোধন করানোর ব্যাপারে একটা গোলাম মনিবকে বলতে পারে, তাহলে সমাজে যারা মানুষকে ইচ্ছা মতো নিজস্ব মস্তিষ্ক প্রসূত মতবাদ দিয়ে টানতে যে মানুষকে জান্নাত থেকে ভুলিয়ে ভুল পথ দেখিয়ে অন্যদিকে নিয়ে চলে যায়, তাদেরকে সংশোধন করার জন্য আহলে সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের আলেমরা এবং এই আলেমদের যিনি মুখ্য পরিচালক, সেই অন্যায় অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে অবশ্যই তিনি কথা বলার অধিকার রাখেন। কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন? আপনাদের কাছে আমার একটাই দাবি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কথা বিদায়ী মাওলানা সাহেব দারুণ ভাবে বলছিলেন, যে মাযহাব মানতে হয়। সাথে সাথে আমরা এটাও জানি যে কোরআন এবং হাদিস এই দুটো জিনিসকে যে বা যারাই আঁকড়ে ধরবে, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন, ফালান তাদিল্লু আবাদান, কখনোই তারা গোমরাহির মধ্যে পড়বে না। এটা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র মুসলমানদের জন্য নবী নন, তিনি বিশ্ব মানবতার কল্যাণের জন্য এসেছেন, যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, নবী আপনি বলুন আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে এসেছি। একটু জোরে বলেন। স্বামী বিবেকানন্দর মতো মানুষ বলেছেন, সাম্যের ও মানুষের ভ্রাতৃত্বের পয়গম্বর একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হলো, স্বাধীনতা সংগ্রামী একজন নেতা মহাত্মা গান্ধীর মতো মানুষ বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারির দ্বারা ইসলামের আসন অর্জন করেননি, ছিল তার ভিতরে শিষ্টাচার, সভ্যতা, ভদ্রতা, মানবতা, সহিষ্ণুতা, সামাজিকতা, মানবিকতা, উদারতা, নীতি নৈতিকতা থাকার কারণেই ইসলামের আসন অর্জন হয়েছে। তরবারির আগায় ইসলাম আসেনি, প্রেমের দ্বারাই ইসলাম এসেছে। একটু জোরে বলেন। গুরু নানকের মতো মানুষ বলেছেন, বেদ পুরাণের যুগ চলে গেছে, এখন যদি মানুষ শান্তির পথ ধরতে চায় তাহলে
আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআনে কারীম স্টাডি করতে হবে। কোরআনই পারে মানুষকে সঠিক রাস্তা দেখাতে, কোরআনের কেন্দ্রীয় ব্যাখ্যা হাদিসই পারে মানুষকে সঠিক রাস্তা দেখাতে। শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আমার উপস্থিত তৌহিদি জনতা, মুফতি সাহেব আরো একজন, আমার উস্তাদজি মুফতি সাহেব হুজুরের ভাই মাতুমি সাহেব হুজুর এটাই বলেছেন খুব অল্প সময়ের জন্য দু চার কথা বলতে, কোন রকমের প্রস্তুতি ছাড়াই এতটুকুন কথাই বলেছি। শেষ পর্যায়ে এটাই বলি, জামিয়া রহমানিয়া এখানকার ছাত্র যারা, এরা যখন কোনো একটা জায়গায় যায় প্রস্তুতি মিটিং, এই কথাটা বলেছিলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আলামা ইস্তাগফিরুহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মাই আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূল বলেছেন নিশ্চয়ই আলেম যারা তাদের জন্য আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, এমন কি সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহর আলেম বান্দাদের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করে। এই অর্থে আমি এটাই বলতে পারি, আপনারা জানেন বিশেষত জামিয়া রহমানিয়া থেকে যারা বেরিয়ে যাচ্ছেন এবং বিস্তীর্ণ এলাকার বড় বড় আলেম যারা, কম বেশি আমরা উপলব্ধি করতে পারি আল্লাহর শুকরিয়া, এখান থেকে যখন কোন ছেলে মাওলানা টাইটেল পাস করে যখন বেরিয়ে যায়, বোখারি দৌরায় হাদিস সম্পন্ন করে যখন বেরিয়ে যায়, জামিয়ার ছেলেরা যখন কোনো জায়গায় থাকে, স্বাভাবিকভাবেই অন্য মাদ্রাসার ছাত্ররা থাকলে যেন একটা ত্রাস সৃষ্টি হয়ে যায়, এই জামিয়ার ছেলে বলো। এই কথাটা বললাম কেন, বলার একটাই কারণ, আমি প্রস্তুতি মিটিং এ বলেছিলাম আল্লাহর মেহরবানি জামিয়া রহমানিয়ায় এমনই একজন মানুষ এই মাদ্রাসাটা চালাচ্ছেন, আল্লাহ শুকরিয়া, আল্লাহ পাক যাকে মুফাসসিরে কোরআন করেছেন, আল্লাহ যাকে শাইখুল হাদিস করেছেন, তিনি একজন ফিকাহবিদ, তিনি একজন ইতিহাসের উপরে যথেষ্ট পরিমাণে দক্ষতা রাখেন, এই জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক তার ইখতিয়ারে এবং তাকে যারাই হয়েছেন আল্লাহ সকলকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের হায়াত দারাজ করুন এবং জান্নাতে যেন এক জায়গায় অবস্থান দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলত্রটি মার্জনীয়, বিদায় নিচ্ছি। হাযা মা ইনদি ওয়া লা ইন্দাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।